আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, শিবম দা গার্মেন্টসের ব্যবসা করতে চাই অল্প টাকা নিয়ে, অল্প টাকা নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু, মানে অনলাইনে শুরু করতে চাই, অ্যামাজন ফ্লিপকার্টে আমি শাড়ি বিক্রি করতে চাই, জামা কাপড় বিক্রি করতে চাই, কীভাবে করব প্লিজ আপনি একটু গাইড করুন আমাদেরকে। তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, যে এই ভিডিওতে আমি আলোচনা করব অল্প কিছু টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিভাবে একটা গার্মেন্টসের ব্র্যান্ড তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনি ঘর থেকে অ্যামাজন ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, সেই কথাগুলোই আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বাট তার আগে, শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। দেখুন, গার্মেন্টস এমন একটা প্রোডাক্ট আছে, গার্মেন্টস এমন একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের বিজনেসের আইডিয়া প্রত্যেকটা মানুষের মাথায় প্রথমে আসে। অর্থাৎ আপনি একজন হাউসওয়াইফ আছেন বা আপনি প্রথম ব্যবসা শুরু করবেন, অর্থাৎ আপনার মাথায় যদি দশখানা ব্যবসার আইডিয়া থাকে তার মধ্যে একটা ব্যবসা হচ্ছে গার্মেন্টসের বিজনেস। আপনি ভাবছেন আপনি কুর্তি বিক্রি করবেন অনলাইনে, আপনি ভাবছেন শাড়ি বিক্রি করবেন, সালোয়ার বিক্রি করবেন, টি শার্ট বিক্রি করবেন, জিন্স বিক্রি করবেন কুরিয়ার, মানে অনলাইনে। তো এই যে গার্মেন্টসের ব্যবসায় সবার প্রথমে যে নেগেটিভটা আছে, আমি নেগেটিভটা নিয়ে কথা বলি, সবার প্রথমে এইটা জানা উচিত, তারপরে আমি আপনাকে বলবো যে অল্প টাকা নিয়ে আপনি কিভাবে গার্মেন্টসের ব্যবসা অনলাইনে করতে পারবেন এবং একটা নিজস্ব ব্র্যান্ড কিভাবে তৈরি করতে পারবেন সেটাও আলোচনা করব। আজকে ধরে নিন আপনার কাছে 20,000 টাকা আছে বা 50,000 টাকা আছে বা 1,00,000 টাকা আছে। সেই 1,00,000 টাকা নিয়ে আপনি বড় বাজারে গেছেন বা শান্তিপুরে গেছেন বা বোলপুরে গেছেন, সেখান থেকে তাঁতের শাড়ি তুলেছেন বা আপনি কোথাও থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে আপনি সালোয়ার তুলেছেন, প্রচুর সালোয়ার তুলেছেন, এবার সেই সালোয়ারগুলোর ফটো তুললেন। এবার ফটো তোলার পরে আপনি ভাবলেন যে সেটা অনলাইনে সেল করবেন, অ্যামাজন ফ্লিপকার্টে সেল করবেন। একদম ভুল করেও এটা করবেন না। কেন করবেন না, কারণ কি আছে? কারণ হচ্ছে যদি আপনি ভালো করে ফলো করেন অ্যামাজন ফ্লিপকার্টে, দেখবেন এক একটা শাড়ি, এক একটা কুর্তি, এক একটা সালোয়ারে দেখবেন রিভিউ থাকে 700, 800, 1,000, 14,000, 20,000 এরকম রিভিউ থাকে। মানে চিন্তা করুন তো, একটা সালোয়ারের যদি 1,000 রিভিউ থাকে তাহলে মিনিমাম তো 1,000 লোক ওটা কিনেছে। এবার যদি আমি 100:10 ধরি, 100টা লোক কিনলে 10টা লোক রিভিউ দিচ্ছে, মানে 1,000 রিভিউ মানে কতগুলো লোক কিনেছে, 10,000 লোক কিনেছে, 10,000 লোক মানে ওই সালোয়ারটা কিনেছে। এবার আপনি হয়তো দিল্লি থেকে বা গুজরাট থেকে বা বড়বাজার থেকে 50 পিস বা 20 পিস সেম সালোয়ার নিয়েছেন, সালোয়ারটা নিয়েছেন, এবার ওই সালোয়ারটা যদি বিক্রি হয়ে যায় ওই সালোয়ার তো আর পাবেন না আপনি, আপনার রেটিংও আসবে না। আর অনলাইন বিজনেস অলওয়েজ রেটিংয়ে এবং রিভিউর উপরে ডিপেন্ড করে। আপনার প্রোডাক্টের উপরে যত বেশি রেটিং থাকবে, যত বেশি রিভিউ থাকবে, তত বেশি ওই প্রোডাক্টটা লোকে কিনতে থাকবে। যদি আপনি অল্প টাকা দিয়ে ব্যবসা করছেন তাহলে এখানে এমন কি প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা ডিজাইন চেঞ্জ হবে না, ভ্যারাইটিস ডিজাইন হবে না, আপনি একই রকম জিনিসকে কন্টিনিউয়াসলি বিক্রি করতে পারবেন। কী কী প্রোডাক্ট আছে, সবার প্রথমে আমি লেগেন্সের কথা বলবো। লেগেন্স এমন একটা প্রোডাক্ট আছে, লেগেন্সের একটা পার্টিকুলার সাইজ আছে, এ বি সি ডি ধরে নিন 4টে সাইজ, ওই 4টে সাইজে 10টা করে যদি কালার থাকে, ভালো করে শুনুন, 4টে সাইজ লেগেন্সে 10টা করে কালার, আপনার তো ফিক্সড হয়ে গেল লেগেন্স। এবার ওই লেগেন্স কোনো একটা ফ্যাক্টরি থেকে কিনলেন এবং তাদেরকে বললেন আপনার কাছে কি এই কালার সবসময় অ্যাভেলেবেল থাকে, তো সে বলল হ্যাঁ থাকে, কোনো অসুবিধা নেই। আর লেগেন্সের ডিজাইনও চেঞ্জ হয় না বেশি, অর্থাৎ সেই লেগেন্সটা আপনি চাইলে আপনার একটা ব্র্যান্ড তৈরি করে আপনি সেই লেগেন্সের উপরে নিজস্ব ট্যাগ লাগিয়ে আপনি সেটাকে ফটোশ্যুট করে অনলাইনে বিক্রি করতে পারেন। কালার চেঞ্জ হচ্ছে না, একই কালার আপনি পেয়ে যাচ্ছেন, ওই ফ্যাক্টরি যদি না দেয় অন্য কোনো ফ্যাক্টরি যারা লেগেন্স তৈরি করে তাকে আপনি এই কালারটা দেখালেন এবং ওই সাইজটা বললেন সে তৈরি করে দিতে পারে। আপনার কি হচ্ছে, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, অর্থাৎ অল্প টাকা দিয়ে যদি আপনি লেগেন্সের ব্যবসা করছেন অনলাইনে তাহলে আপনি কিন্তু প্রফিটেবল জায়গায় থাকবেন। এবার মেয়েদের ইনার গার্মেন্টস, বাচ্চাদের ইনার হয়, যেরকম আমি ধরে নিলাম 8, 9, 10, 11, 12 বছরের যে মেয়েরা থাকে তারা একটা ইনার পরতে থাকে বা ছেলেরা স্যান্ডো গেঞ্জি পরে, আপনি বলুন তো এবার
আপনি টি শার্ট কেনার সময় তো অনেক বেশি কি বলবো প্রোডাক্ট দেখার পরে একটা টি শার্ট কিনছেন, একটা শার্ট কিনছেন, কিন্তু আপনি যদি স্যান্ডো গেঞ্জি কিনতে যাচ্ছেন আপনি কতগুলো প্রোডাক্টকে দেখছেন? বা আমি আপনাকে বলছি, আপনি ধরে নিন আপনার মেয়ের জন্য একটা ইনার কিনতে যাচ্ছেন, একটা ঘরে পরার হট প্যান্ট কিনতে যাচ্ছেন, তো আপনি কতগুলো প্রোডাক্ট দেখছেন? কেন হট প্যান্ট তো সেই একই রকমের ডিজাইন থাকে, একই ছাপা থাকে, এর তো ডিজাইন চেঞ্জ হয় না বেশি। তো কিছু প্রোডাক্ট বলছি, যেরকম ছেলেদের আন্ডার গার্মেন্টস, আন্ডার গার্মেন্টসের মধ্যে কী থাকে, জাঙ্গিয়া থাকে এবং স্যান্ডো গেঞ্জি থাকে। তো এই দুটো প্রোডাক্টকে আপনি আজকে, আমি জানি জকি ব্র্যান্ড একটা ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু আপনি যে কোনো একটা জায়গা থেকে নিজস্ব একটা নাম দিয়ে আপনি আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। এবং এই ব্র্যান্ড যদি তৈরি করেন, ডিজাইন তো চেঞ্জ হচ্ছে না, ভালো করে বুঝবেন। আজকে একটা শার্ট যদি বিক্রি করতে যান, আপনাকে শার্ট কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে, কিন্তু আন্ডার গার্মেন্টস, স্যান্ডো গেঞ্জি, জাঙ্গিয়ার কী চেঞ্জ হবে? চেঞ্জ তো হওয়ার কিছু নেই। এবার ওই প্রোডাক্টটা একবার যদি রিভিউ এবং রেটিং ভালো চলে আসে, তাহলে কী হচ্ছে, আপনি অল্প টাকাতে ব্যবসা শুরু করেছেন, আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন। অর্থাৎ কিছু প্রোডাক্টের কথা আমি আপনাকে বলছি, ছেলেদের আন্ডার গার্মেন্টস, মেয়েদেরও আন্ডার গার্মেন্টস হতে পারে, বাচ্চাদের বেবি গার্মেন্টস, বেবি গার্মেন্টসে আপনি চলে আসতে পারেন। বেবি গার্মেন্টসের ডিজাইন কিন্তু চেঞ্জ হয় না। আজকে 3 বছরের নিচে যে বাচ্চারা থাকে, তাদের যে ছোটো ছোটো প্রোডাক্টগুলো আছে, জামা কাপড়গুলো আছে, সেখানে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। লেগেন্স নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে আপনি গার্মেন্টসের ব্যবসাও শুরু করতে পারছেন, অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনার নিজস্ব একটা ব্র্যান্ডও তৈরি করতে পারছেন। এবং ধীরে 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 ওই ব্যবসাটা কিন্তু আগামী দিনে ডেভেলপ হচ্ছে, আগামী দিনে বড় হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ অনেকের মাথায় ধারণা আছে যে আমি গুজরাটে যাবো, সালোয়ার কিনবো, অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে বিক্রি করবো, সেটা কিন্তু সম্ভব হয় না। কেন কি, সেই প্রোডাক্টটাকে আপনি কন্টিনিউয়াসলি রাখতে পারবেন না, আর যখন রাখতে পারবেন না তখন আপনি লুজার হবেন। আপনাদের সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। এবং আরও একটা কথা বলে দিই, অ্যামাজন, ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনাকে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং এই লাস্ট ভিডিওতে বলেছি, সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে পিট্যাক্স, ট্রেড লাইসেন্স, জিএসটি, ব্যাঙ্কের অ্যাকাউন্ট, এগুলো লাগবে। কিন্তু এই জিনিসগুলো লাগবে। আর আরও একটা কথা, অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করার আগে আপনাকে পুরোপুরি নলেজ নিয়ে নিন। নলেজ ছাড়া কিন্তু আপনি ব্যবসায় নামবেন না, কেন কি তাহলে লস হতে পারে। কেন, আমার একটা কোর্সও আছে, সেই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে শিখিয়েছি কীভাবে অ্যামাজন, ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করতে হয়। সেই কোর্সের লিঙ্কটা আমি নিচে দিয়েও দিয়েছি, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপের মধ্যেই ওই কোর্সটা রয়েছে। আপনার যে এতটা সময় দিলেন, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।